আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাকা খালির গানে শুনতেস বিকলো র আল্লায় আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম আলাসুলুল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলে অ্যান্টিবাই আয়োজিত আমি লাভ হল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসা জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন আতাউর রহমান লিখেছেন বিপদে পড়ে মৃত্যু কামনা করা নিষেধ তবে দিনদারি বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করলে তা কামনা করতে দোষ নেই এই হাদিসটি কি সেহি একটু ব্যাখ্যা করবেন না মৃত্যু কামনা করার বিষয়টি কোনো দ্বারা সাব্যস্ত হয়নি সহি হাদিস দিনদারির কি বলেছেন দিনদারি বিপর্যস্ত হওয়ার আশঙ্কা করলে দিনদারি বিপর্যস্ত বলতে কী বুঝেছেন যদি কোনো ব্যক্তি দিনই ব্যাপারে ফেতনার আশঙ্কা করেন তাহলে তিনি আল্লাহ রব্বুল আলমীর কাছে এ দোয়া করবেন যে আল্লাহ আমাকে মানে মুক্ত রেখে আমাকে মৃত্যু দান করুন ফেতনা থেকে বাঁচার জন্য তিনি এটা বলতে পারবেন কিন্তু মানে মৃত্যু কামনা নয় এটা এটা মৃত্যু কামনা এটা হচ্ছে এক প্রকার দোয়া আল্লাহ তারা কাছে ফেতনা থেকে বাঁচার জন্য মৃত্যু কামনা করা এটি একটি বিষয় আর একটা হচ্ছে ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রব্লা আমার কাছে দোয়া করা যে দোয়া রসুল্লাহ শিক্ষা দিয়েছেন যে আমাদেরকে মৃত্যু আমিতনা গায়ের গাইরে নিন আমাদের মৃত্যু দান করুন গাইরে মফতু গাইরে গায়ের খাঁচায় ওরা যে লাঞ্ছিত না করে ফেতনা বা বিপর্যস্ত না করে তো ফেতনা বিপর্যস্ত থেকে বাঁচার জন্য এটি দোয়া এটা মৃত্যু কামনা নয় কিন্তু আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি মেল পাঠিয়েছেন শোয়েব আমির লিখেছেন আমাদের এলাকার মসজিদে ইমাম সহ সকল মুসল্লি সালাতে রুকুতে যাওয়ার আগে ও পরে এবং দ্বিতীয় রাকাত থেকে ওঠার পর করে না আর সালাতে তাসাউদের বৈঠকে শাহাদাত আঙ্গুল শুধু একবার উঠিয়ে লাই হাই্লা বলার সময় আবার নামিয়ে ফেলে আমি জানি সেই হাদিস অনুযায়ী উপরে উল্লেখিত জায়গায় রসুল সাল্লাহাম থেকে রফিয়া দিন সাব্যস্ত হয়েছে এবং তাশাবধির সময় শাহাদাত আঙ্গুল ধারা সারাক্ষণ কেবলার দিকে ইশারা করতে হবে এটাই বিশুদ্ধ মত কিন্তু আমি যখন মসজিদে ফরোজ সালাদ জামাতে পড়ি আমি তাদের মতোই সালাদ পড়ি যখন বাসায় পড়ি তখন সেই হাদিস মোতাবেক পড়ি আমি শুনেছি সোনাত আমলগুলো বাদ দিলেও সালাত হয়ে যাবে তাছাড়া আমি আশঙ্কা করি যে এতে করে তারা আমাকে ওয়াহাবি ফেতাবাজ ডাকবে আর দু একবার যখনই সেই হাদিস সালাদ পড়তে চেয়েছি খেয়াল করলাম সবাই কেমন করে আমার দিকে তাকিয়ে আছে যেন আমি কোনো বড় পাপ করে ফেলেছি এতে করে আমার সালাতে মনোযোগ বিঘ্ন ঘটছে এই মসজিদে আবার ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত হয় আর সন্নদ সালাতের পর আরও একবার সম্মিলিত মোনাজাত হয় যেহেতু সম্মিলিত মোনাজাত বেদাতে আমি এটাতে অংশগ্রহণ করি না আমার প্রশ্ন হচ্ছে আমার কাজটা কি ঠিক হচ্ছে নাকি আমি মসজিদীয় রফায়দেন হাদিস মোতাবক তশাউদের সময় শাহাদ আঙ্গুল দ্বারা ইশারা করবো ধন্যবাদ আপনাকে আপনি মসজিদে রফুল দেন এবং শাহাদ আঙ্গুল দিয়ে আপনি ইশারা করতে পারেন এটা আপনার জন্য উত্তম সেক্ষেত্রে আপনি লোকদের সাথে বাড়াবাড়ি করবেন না আর দুই নম্বর বিষয় হচ্ছে যদি আপনি মনে করেন যে এই সূন্য পালন করবেন না এটা আপনার জন্য জায়জ আছে শেখ আবদুল আজিজ আবদুল্লা বিন বাজ রাহমুল্লাহ তার তোর মধ্যে বলেছেন যদি কেউ ফেতনা অথবা অন্য কোনো আশঙ্কা করে তাহলে সে যদি এ কারণে সুন্না তরক করেন তাহলে এতে কোনো অসুবিধা নেই বাকি আজিমত হচ্ছে আপনার জন্য দৃঢ় প্রত্যয়ের বিষয় হচ্ছে যে আপনি সুন্নার অনুসরণ করবেন আপনি লোকদের প্রক্ষেপ করা প্রয়োজনে লোকদেরকে কে কী বললো না বললো সেগুলোর দিকে আপনার কোনো গুরুত্ব দেওয়া দরকার নেই কার কে কার দৃষ্টি কেমন সেটা আপনার দায়িত্ব না আপনার দায়িত্ব হচ্ছে রবিশ্বাল শূন্য অনুযায়ী আমল করা সে অনুযায়ী আপনার স্রাথ আদায় করা সেক্ষেত্রে যদি কেউ ভুল বুঝেন তাকে বলবেন যে ভাই এটা আমি করছি আপনি আপনারটা করেন শুধু এতটুকু বলে যেতে শুধু তাহলে আর এখানে ঝগড়া নেই কিছুই নেই কোনো কথা কেউ আপনার সাথে কথা বলবে না জি সেক্ষেত্রে আপনি নিজেকে কিন্তু আপনি যেহেতু জানেছেন আপনার মানে বক্তব্য হচ্ছে আমি জেনেছি সহি যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সুতরাং সেটাই আমল করা উত্তম সেক্ষেত্রে যদি সবাই মনে করেন যে না আমি আমল করব না তাহলে তো এখানে আর কেউ আমল সহি আমল করতে পারবে না জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে একটি চিঠি এটি যিনি পাঠিয়েছেন সংগ্ন সংগত কারণে নাম প্রকাশ করছেন না এই চিঠিটি দীর্ঘ আমরা আগে পড়েছিলাম সময়ের কারণে সবটা পড়তে পারিনি বি সংক্রান্ত একটি বিষয়ে চিঠি আপনি এরপর লিখেছেন ছেলে বেশ লম্বা ও দেখাশুনে ভালো মেয়ে খাটো ও ভালো নয় ছেলে পরিবার স্বচ্ছল কিন্তু মেয়ে পরিবার স্বচ্ছল নয় দুই পরিবারের মধ্যে সামান্যতম সমতাও নেই বিয়ে হওয়ার পরে আপনি প্রশ্নগুলো করেছেন এরপরে আরও লিখেছেন বর্তমানে ছেলে বলে আমি ভুল করে ফেলেছি আমার মাথায় তখন কী হয়েছিল আমি জানি না কিছু দিনের পরিচয় আমি এভাবে বিয়ে করে ফেললাম আমাদের সন্দেহ হয় ছেলে পরিবারের অবস্থান জেনে মেয়ে ছেলেকে কোনোভাবে বস করে ফেলেছিল আমি স্বামী হিসেবে বলতে পারি আমার স্ত্রী একজন সতী সাধ্য নামাজি ও পর্দানশীল মহিলা বাবা বলছেন ফরত নামাজ ছাড়াও সে প্রায় নিয়মিত তাহাজুদ নামাজ পড়ে এবং প্রতি মাসের নাফল রোজা রাখে এ ঘটনায় সে প্রায় পাগলের মতো আচরণ করছে সে নিয়মিত খাওয়া দাওয়া করতে চায় না এবং তার ঘুমও হয় না সে দিন দিন শুকিয়ে অসুস্থ হয়ে যাচ্ছে এবং বলতে থাকে যে আমার অন্য ছেলে মেয়ে এত ভালো ছোট ছেলে কীভাবে এবং কেন বিপদে বিপথে গেল ডাক্তার দেখিয়েও তাকে স্বাভাবিক করতে পারছি না এ অবস্থায় পরিবারের অবস্থানের কথা ভেবে নয় বরং সংসারে সুখ শান্তি ও ভাই বোনের বন্ধন অটুট রাখতে ছেলে রাজি থাকলে এ বিয়ে বিচ্ছেদ করা যাবে কি এতে ছেলেও আমাদের পাপ হবে কি আরো প্রশ্ন আছে আপাতত এখানে থামি প্রশ্ন ব্যাকগ্রাউন্ড না বলেছে বুঝতে না ছেলে মা অমতে সে একান্তে গিয়ে মেয়েকে বিয়ে করেছে মেয়ে কত বান্ধব ছিল এবং কাজে সে বিয়ে পড়িয়েছে এই আপনি বলেছিলেন কাজে এসব কাজ সঙ্গত করেন নি এখন বিয়ের পরে ছেলে বাসে এসেছে এখন বাবা মা চাচ্ছে যে বিয়েটা ভেঙে ভেঙে দিতে না বাবা মার জন্য বিয়ে ভেঙে দেওয়া যায় বাবা মার জন্য যেটা করণীয় সেটা হচ্ছে তারা মানে যদি বিয়ের বড় ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে বিয়েকে মানে কন্টিনিউ করা এই সম্পর্ক কন্টিনিউ করা কিন্তু যদি নৈতিক অথবা আদর্শিক কোনো ভুল থাকে তাহলে সেক্ষেত্রে তারা বিয়ে ভেঙে দেওয়ার ব্যাপারে পরামর্শ দিতে পারবে কিন্তু বাবা মার জন্য জায়েজ নেই বিয়ে হয়েছে সে বিয়েকে ভেঙে দিয়ে আবার নতুন করে আরেকটি করা কারণ এতে বিপর্যয় আরও বৃদ্ধি পেতে পারে বিপর্যয় কমে যাবে এই কথা বলার সুযোগ নেই বরং মানসিক যে যাতনার কথা তিনি উল্লেখ করেছেন সে যাতনা হয়তো আরও দ্বিগুণ হতে পারে তাই এক্ষেত্রে মানে যে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে উচিত হচ্ছে তিনি খুব ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নেবেন যে মানে বেঙ্গে দিলে এখানে কি ফায়দা আছে আর আদৌ বেঙ্গে দেওয়ার কোনো প্রয়োজন আছে কি না আদৌ এই ধরনের সম্পর্ক সরিয়া বেঙ্গে দিতে বলে কি না যদি শরিয়ার কোনো লঙ্ঘন থাকে শরিয়ার কোনো নির্দেশনার পরিপন্থী হয় তাহলে সেক্ষেত্রে তারা সন্তানকে বলতে পারে যে তোমার এই কাজটি উচিত হয়নি তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে পারো অথবা নিয়ে দিতে পারো কিন্তু যদি শরিয়ার কোনো লঙ্ঘন না থাকে সামান্য এই সমস্ত বিষয় যেগুলো উল্লেখ করেছেন এগুলোর জন্য এই পরামর্শ দেওয়া বাবা মার জন্য চাইজ নেই তাহলে বাবা মা এক্ষেত্রে ভুল কাজ করবেন আরো লিখেছেন ছেলে যদি মেয়েকে নিয়ে সংসার করতে চায় এবং আমরা যদি আমাদের সাথে থাকতে না দেই তাহলে আমাদের কি পাপ হবে না আপনাদের সাথে থাকতে না দিলে আপনাদের পাপ হবে কেন পাপ হওয়ার কিছুই নেই ছেলে তার মানে সংসার তার পরিবার নিয়ে এসে থাকবে আপনাদের পাপ হওয়ার কিছুই নেই সেক্ষেত্রে ছেলেকে সাপোর্ট দেওয়া হচ্ছে আপনাদের উত্তম কাজ কিন্তু আপনারা যদি সাপোর্ট না দেন তাহলে আপনার উত্তম কাজ করে নিয়ে স্থান করে নিয়ে সের প্রতি এতটুকু কিন্তু গুণা হবে না কারণ আপনাদের উপর ওয়াজিব নয় মানে যে ছেলেকে আপনার থাকতে দিতে হবে এবং ছেলেকে বরণ পোষণ দিতে হবে কারণ উপযুক্ত ছেলে তার বরণ পোষণ পিতামাতার উপর নয় জি আরও লিখেছেন সকল নামাজে শেষ গিয়ে বাংলায় অন্যদের সহ নিজেদের জন্য দোয়া করতে পারবো কি না এবং সালাম ফেরানোর পূর্বে আল্লাহা হিসাব নি হিসাব ইয়াসিরা পড়তে পারবো কি হ্যাঁ সবটাই পারবেন সকল সালাতের মধ্যে দোয়া করতে পারবেন এবং আল্লাহ আসেম ইসলাম ইয়াসিরা এটাও আপনি ফরজ অথবা নফর সলাতে সালাম ফিরানোর আগে পড়তে পারবেন কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া জি আপনি শেষে লিখেছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ সাহেবের সাথে সাক্ষাতের সুযোগ আছে কি আপনি অ্যানটিপি থেকে টেলিফোন নিয়ে টেলিফোন যোগাযোগ করে আপনি সেটা দেখতে পারেন প্রিয় দর্শক আমাদের হাতে একটি চিঠি পাঠিয়েছেন আবুল বাসার ঝিগাতলা ঢাকা থেকে আর লিখেছেন অনেকে রোজা রাখে তারপরে এত জঘন্য পাপ কাজ করে যে এগুলি সব ভয় পেয়ে যায় নবী সালসাল্লাম বলেছেন যারা জঘন্য পাপ কাজ ছাড়তে পারল না তাদের শুধুমাত্র না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই মহান আল্লাহ বলেন হে নবী আপনি তাদেরকে ছেড়ে দিন তারা খাওয়া দাওয়া করুক আনন্দ উল্লাস করুক সুরাহেজের হুজুর আল্লাহ চান না তারা না খেয়ে থাকুক কিন্তু এক শ্রেণীর মন গড়া কথা বলে তারা রোজার সময় না খেয়ে থাকুক আল্লাহ ছেলে তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিতে পারেন ওই আয়াতে বলা হয়েছে যারা পরিমাণ ভালো মন্দ আমল দেখানো হবে সব আমলের প্রতিদান দেওয়া হবে কি কিনা তা উল্লেখ নেই কোরআনে বিভিন্ন আয়াতের দ্বারা প্রমাণ হয় যে আমল কবুল হবে তার প্রতিদান দেওয়া হবে এবং যে আমল কবুল হবে না তার প্রতিদান বিথা যাবে মোহাম্মদ প্রশ্ন করেছেন পাপীরা যে রোজা রাখে সেটা কি বৃথা যাবে না ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যদি রোজা রাখেন আল্লাহর সন্তুষ্টির জন্য আর যদি তার অন্তরে এখ্লাস ঠিক মতো থাকে রোজার বিধান যেভাবে আছে সেভাবে অনুসরণ করে রোজা পালন করে থাকেন তাহলে বৃথা যাওয়ার কোনো কারণ নেই এরা আল্লাহর পক্ষ থেকে তার জন্য তফিক একটা সুযোগ আল্লাহ আব্বুল আলমিন হদায়ত তৌফিক তাকে দিয়েছেন এই জন্য রোজা পালন করতে পেরেছেন সুতরাং আপনার দায়িত্ব নেই এখানে কিছুই ভাই অন্যকে নিয়ে খুব বেশি অস্থির আছেন ব্যক্তিগত কোনো চিন্তা নেই অন্যের সংশোধন নিয়ে নিজের অস্থির অবস্থা আছে নিজের কি অবস্থা সেটা আল্লাহ ভালো জানেন অন্য ব্যক্তির আমল ব্যর্থ হবে না কি হবে সেটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে না কেউ যদি আমল করেন দেখেন তাকে উৎসাহিত করবেন অনুপ্রাণিত করবেন ভাই আপনি তো সিয়াম পালন করতেছেন ভালো যদি কোনো ত্রিটি থাকে বলবেন যে আপনি তো সিয়াম পালন করেন আপনি সালাত আদায় করেন কিন্তু আপনি যে এরকম এরকম করতেছেন কাজটা না করলে হ্যাঁ এই কাজটা আপনি কেন করতেছেন উৎসাহিত করবেন কিন্তু এ ভাই নেগেটিভ লোক এটা এটা হচ্ছে ভালো কাজ করছেন বান্দাদেরকে এ বাদর থেকে সরিয়ে দেওয়ার জন্য মানে এই ভাইয়ের প্ল্যান এই প্ল্যান আসলে ইসলামিক প্ল্যান নয় সুতরাং আপনার এই প্রশ্ন এখানে যথার্থ হয়নি আল্লাহ বান্দাদের কোন ইবাদতের যদি আল্লাহ তার কাছে পছন্দ হয় আল্লাহ রাবুল আলমিন যদি এর জন্য তাকে জান্নাত দিয়ে দেন তাহলে আমার আপনার অস্থির হওয়ার কোনো কারণ নেই মাথা ব্যথা করে কোনো লাভ নেই বরং নিজের ক্ষতি করলেন নিজের মাথা ব্যথা এটা অপ্রয়োজনীয় মাথা ব্যথা করলেন আপনি হাতে একটি ইমেল পাঠিয়েছেন হারুন আর রাশিদ আপনি বাংলা হরফে ইংরেজিতে প্রশ্নগুলো করেছেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান সেই হাদিস অনুসারে পুরুষ ও মহিলাদের নামাজে কোনো পার্থক্য আছে কি না সেই হাদিস অনুযায়ী মহিলা এবং পুরুষদের সলাতের মধ্যে রসুল্লাহ আসল কোনো পার্থক্য করেছেন প্রমাণিত হয়নি সুতরাং কেউ যদি পার্থক্য করে থাকেন ইস্তেহাদের মাধ্যমে এই পার্থক্য যথাযথ নয় সঠিক নয় কারণ সলাতের বিষয় হানাফি স্কুল অফ থাটির মামেক রামগন বলেছেন যে সরাত্রির বিষয়ে মুভিল বালুয়া যেটি ব্যাপক তার সাথে জড়িত সুতরাং এখানে সহি হাদিস যদি খবরের ওয়াহেদও আসে সেটাও গ্রহণযোগ্য হবে না আর এখানে কোনো সহিদিশ একটি সহিহাদিসও নেই খবরের দূরের কথা একটা সহিদ নেই সেই তাই এক্ষেত্রে ফরজ সালাদ অথবা এর মধ্যে নারী এবং পুরুষের সালাতের মধ্যে পার্থক্য করার বিষয়টি যদি কেউ ইশতেহাদের মাধ্যমে করে থাকেন এটি সত্যিকার অর্থে ভুল কোনো সন্দেহ নেই কোয়েশ্চেন টু জোহর নামাজের ওয়াক্ত শেষ হওয়ার সর্বাধিক গ্রহণযোগ্য সময় কখন যোহরের সালাতের ওয়াক্ত শেষ হওয়ার সর্বাধিক গ্রহণযোগ্য সময় হচ্ছে হেইনা সরা জিল্লু কুল্লি শাইইন মিসলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন প্রত্যেকটি বস্তুর ছায়া তার সমপরিমাণ হয়ে যাবে সমপরিমাণ হয়ে গেলেই যোহরের ওয়াক্ত শেষ হয়ে যাবে আসরের ওয়াক্ত দাখিল হয়ে যাবে এটাই বিশুদ্ধ অভিমত এটাই আসল্লা সাল্লা ইসলামকে জিবিল আমিন আলহিসাম জানিয়েছেন জিবি আমিন আলি ইসলাম জানিয়েছেন এবং আত্মা মালিকের মধ্যে হাদিস এসেছে ইসলাহু আর জোহরে করো যখন ততক্ষণ পর্যন্ত হি নাস্লুকুল্লিষ ইসলাহু যখন প্রত্যেকটা জিনিসের ছায়া এক পরিমাণ হয়ে যাবে মানে সম পরিমাণ হয়ে যাবে প্রত্যেকটা বস্তুর ছায়া সম পরিমাণ হয়ে যাওয়া পর্যন্ত জোহরের ওয়াক্ত রয়েছে কোয়েশ্চেন থ্রি অতীতের হারাম উপার্জনের গুণা থেকে ক্ষমা পাওয়ার উপায় কি। এখন থেকে হারাম উপার্জন বর্জন করলে হারাম উপার্জন মিশ্রিত অর্থে হজ করা বৈধ হবে কি না হলে করণীয় কী ধন্যবাদ আপনাকে আপনার অতীতে যে হারাম উপার্জন আছে সেই উপার্জন থেকে বাঁচার উপায় হচ্ছে একটাই সেটা হলো আল্লাহ তার কাছে তবা করবেন অধিক পরিমাণে আল্লাহ রাস্তায় দান করবেন আপনার সামর্থ্য যতটুকু আছে যতটুকু আপনি হারাম উপার্জন করেছেন ততটুকু চেষ্টা করবেন নিজের সম্পদ থেকে বের করে নেওয়ার জন্য একসাথে বের না করে আস্তে আস্তে করেন কিন্তু ততটুকু বের করে দেবেন নিজের সম্পদ থেকে ততটুকু বের করে দেবেন তাহলে আপনি অবশ্যই নিজেকে মানে মানসিকভাবে এতটুকু শান্তি পাবে যে আমি হারাম যতটুকু নিয়েছিলাম সেই হারামটুকু বের করে দিয়েছি চেষ্টা করতে চেষ্টা করেছেন সেই চেষ্টাটুকু করবেন আর বেশি বেশি করে তবা করবেন উনি বলছেন যে ওনার মানে মূল টাকার সাথে আনুমানিক টেন পারসেন্ট হারাম উপার্জন আছে এই অর্থ দিয়ে কি হজ করতে পারবেন হজ করতে কোনো বাধা নেই হজ করতে কোনো বাধা নেই সেক্ষেত্রে আপনি আমি বলেছি যে পদ্ধতি সেই পদ্ধতি সংশোধনের পক্ষে আসবেন তবা করে হজ করবেন জি আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে প্রিয় দর্শক আরেকটি ইমেল পাঠিয়েছেন জারিন তাসনিম মায়েরা হায়েজ অবস্থায় আজানের উত্তর দিতে পারবে কি মেয়েরা 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 হায়েজ অবস্থায় আজানের উত্তর দিতে পারবে আজানের জবাব দেওয়া জব দিতে পারবেন ইনশাল্লা আমরা জানলাম বিষয়টি সম্পর্কে আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ মাহবুবুল হক আগের ইমেল একটি প্রশ্ন রয়ে গিয়েছিল আপনি লিখেছেন প্লিজ ইনফর্ম মি দ্য ডিটেল রুলস অব উইথ প্রেয়ার কীভাবে আমাদের পক্ষে সম্ভব যে ডিটেলস রুল বিতরের প্রিয়ার সম্পর্কে বলবো কারণ বিতরের সম্পর্কে আপনাকে বই বই থেকে জানতে হবে যদি আপনি বলতেন যে বিতরের সালাত সম্পর্কে এই এই masala আমার সমস্যা আছে তাহলে আমরা বলতে পারতাম কিন্তু বিতরের সালাতের উপর বহু বই মানে দীর্ঘ দীর্ঘ বুক আছে বিতরের সালাতের একটা masala শত শত মাস আলা আমরা কোন খান থেকে কোন নির্দিষ্ট কোন masala জিজ্ঞেস করলে বলা যেত আলোচনা ঘন্টা ঘন্টা সময় না এটা তো আমাদের পক্ষে এই স্বল্প সময়ে আপনার প্রশ্নের জবাব দেওয়া সম্ভব নয় প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেইল যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন আমি সাতটা রোজা হায়জের জন্য করতে পারিনি পরে করবো বলে আর রাখা হয়নি এখন আমার বেবি হবে রোজার আগে তো আমার নাপাকি দূর হবে না এখন আমার প্রশ্ন হলো আমি এখন কি করব উপায় কি উপায় হচ্ছে আপনি রমাদানের পরে যখন সুস্থ হবেন তখন আপনি সেই সিয়ামগুলো পূরণ করে দিবেন আর গাফ্লতে না করে সাতটা রোজা রাখতে পারেন নাই এটা তো আপনি রাখবো রাখবো করে রাখা এটা এটার অর্থ হচ্ছে আপনি আসলে সিয়ামের ব্যাপারে আপনার যেই অলসতা আছে সেই অলসতাই আপনি দেখিয়েছেন অলসতা দূর করতে হবে আল্লাহ তাআলার ফরজ ইবাদত আপনার উপরই গিয়েছে যদি এর মধ্যে আপনার মৃত্যু হয়ে যেত তাহলে এই ফরজগুলো কিভাবে বুঝিয়ে দিতেন আল্লাহ তালাকে সুতরাং আপনি ফরজ ইবাদতের ব্যাপারে গাফিল থাকবেন না যখনই আপনার সুযোগ হবে সুস্থ হবেন সাথে সাথেই এই ফরজগুলো আদায় করে দেবেন আমরা বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে একটি চিঠি দীর্ঘ চিঠি এই চিঠিটি পাঠানো হয়েছে মিফতাহুল জান্না পাটেরবাগ ঢাকা থেকে অনেক প্রশ্ন আপনি বিয়াল্লিশটি প্রশ্ন পাঠিয়েছেন আমরা এর আগেও আপনার কয়েকটি প্রশ্নের জবাব দিয়েছি আর চার নম্বর প্রশ্নে আপনি লিখেছেন বেশি পরিমাণে জিকিরকারী শ্রেষ্ঠ মর্যাদা লাভ করবে অধিক জিকিরকারীরা অগ্রগামী হবে মর্যাদা বেশি পাবে কেমতের দিন সবচেয়ে এগিয়ে যাবে শুনেছি শুধু মৌখিক জিকির এখানে আসবে না প্রশ্ন হলে এগুলি কোন ধরনের বা পদ্ধতি জিকির কোন জিকিরের কথা এখানে বলা হয়েছে শুনেছেন যে কথা শুদ্ধ নয় এখানে জিকির বলতে মৌখিক জিকির কেউ জানা হয়েছে যে শোনাটা শুদ্ধ শোনা যে মৌখিক জিকিরকে বোঝানো হয়েছে এই হাদিসের মধ্যে লিখেছেন শরীয়তের সমস্ত বিধানে কি জিকির যে যত বেশি বিধান মানবে সে তত জিকির করল বিষয়টি কি আমল এটা জিকির হ্যাঁ জিকির তো তিন প্রকার একটা যে জিকির বিল আমল আমলের মাধ্যমে জিকির আর হচ্ছে জিকির বিল ইসান মুখের মাধ্যমে জিকির আর হচ্ছে জিকির বিল কাল অন্তরের মাধ্যমে জিকির শেখুল ইসলাম কাইম রহমতুল্লাহ এই তিন প্রকারের কথা উল্লেখ করেছেন সুতরাং জিক্রের আমলি যেটা রয়েছে সেটা তো জিকির কোনো সন্দেহ নেই সেটা হলো আল্লাহর বিধানে আনুগত্য করা পরিপূর্ণরূপে কিন্তু যেখানে মজার জিকিরের কথা উল্লেখ করা হয়েছে শুধুমাত্র জিকির কথা উল্লেখ করা হয়েছে সেখানে জিক্রি বিল ইসানের কথা উল্লেখ করা হয়েছে ইয়া ইউলা কনকাসীরা সেই মান্দারগন তোমরা অধিক পরিমাণ আল্লাহ তালাকে জিকির করো এখানে জিক বিল আলফাজ অথবা বিল আউরাদ অথবা বি থিলা ওয়া ওয় তাহ ও তেপীর এগুলো বোঝানো হয়েছে সেগুলো তসবি তাহালিদ যে সমস্ত জিকিরগুলো মৌখিকভাবে মানুষ করে থাকে সেই জিকিরগুলোকে বোঝানো হয়েছে চাই আপনি যে জিকির কথা বলছেন যে হাদিসের কথা উল্লেখ করেছেন সেই হাদিসে যে জিকির কথা বলা হয়েছে সেটা হচ্ছে মৌখিক জিকির কথা বলা হয়েছে মৌখিক জিকির গুরুত্ব অপরিসীম যে এই জন্যুল্লাহ সাল্লাম বলেছেন যে দোয়া বুড়াহিকে আল্লাহ লিসায়ন ঝাকেরা হে আল্লাহ আমি আপনার কাছে চাই যে আপনি লিসায়ন ঝাকেরা এমন একটা জিব্বা দিন যে জিব্বা সবসময় জিকির রত থাকবে রত জিব্বা চাই মানে জিব্বার মধ্যে জিকির অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেখেছেন আমলের জিকির আছে মুখের আছে আমি জানলাম মুখের জিকিরও খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান অনলাইনও দেখতে পারবেন ভিজিট করুন কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আমরা জিকির প্রসঙ্গে প্রশ্ন পেলাম আমরা মৌখিকভাবে জিকির করব আমরা আমলের মাধ্যমে জিকির করব এবং আল্লাহর প্রিয় বান্ধা হওয়ার চেষ্টা করব। চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা টিভি বিএসএসি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবি আমার সব দামে দামে তুন তার অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব